বিজয়ের মুকুট আর পুনে উপলব্ধ হব। সেন্টেন দল 50,000 টাকার মাননীয় আরো একটা বৃহৎ ট্রফি। আর এইবার নাগাভাঙ্গা ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসাবে কোন অভিহিত হব তারই সমীহান অতি কম সময়ের ভিতরে ওলাব। আমি দর্শকসকলক এটা জনাব বিচাৰিছো যে বাউণ্ডাৰীৰ পৰা কমেও প্ৰায় 2 ফুটমান আবৰণ বহে যাতে এবাৰ কমৰীয়া মাৰিবলৈ আমি দুই দলৰ খেলুৱৈসকলক আমি খেল অলংকৃত বুলি চলাই দিবৰ কাৰণে আহ্বান জনাইছো। লগতে দৰ্শকসকলক এটা এটা জনাইছো যে আপোনালোকে বাউণ্ডাৰী পৰা অকণ পিছাই ৰহক। শ্রদ্ধার দর্শক মন্ডলী, প্রতিযোগিতার শেষ প্রান্তত যেহেতু মকান পর্যায়ের প্রতিযোগিতা, কিবা অলপ অসুবিধার কারণে যদি এখন দল পরাজিত হয় খুব কষ্ট হব, খুব দুষ্টাব দলে। গতি আমার উদ্যোক্তা ফলের পর যদি কোনো অসুবিধার সৃষ্টি নহয়, উদ্যোক্তা ফলের পর কোনো ধরনের যাতে অসুবিধা পোৱাকে তেওঁলোকে আমাক অভিযোগের আঙুলি যাতে দিব নোৱাৰে তাৰ কাৰণে আমি সকলো পক্ষে সহযোগ কৰিব লাগিব। গতি এতিয়া প্রান্তীয় সময় আহি পৰিছে প্রতিযোগিতার, গতি অভিযোগের সময় আহি পৰিছে। গতি বিভিন্ন পক্ষ থাকে যে এখন পশ্চিম ধর্ম সৃষ্টি করার কারণে আমি আশা নকরো দশম ফলের পর আমি পশ্চিম ধর্ম সৃষ্টি হব, কিন্তু তার মাজত কিছু দুষ্কৃতিকে থাকাটো আমি রুই করব নোৱাৰি। গতি আমার উদ্যোক্তা সকল যে সকল আছে, আমার বজার সমিতির যে সকল কর্মকর্তা আছে, যে অকমান সক্ষম হয়ে যান, জেগাতে বহি না থাকি আপনার কাম করে চারিফলে ঠিয়া হন। প্রতিযোগিতার শেষা পরিস্থিতির মানে বাউন্ডারি হল নে নাই, চিকিৎসা হয়েছে নাকি, আউট হল নাকি, এই কথাবোৰ অকমান ভালকৈ নিরীক্ষণ করা পড়া নাই। এটা মাইক্রো অবজারভেশন আর মাইক্রো সিদ্ধান্ত লওয়ার বাবে যাতে সহযোগ করবো পারা যায়। ক্রিকেট খেলা আমি জানোই যে ক্রিকেট খেলার কারণে আমি লাইভ টেলিকাস্টার লাইভ কিছুমান সংযোজিত হব লাগে, সেইটো যদি আমার ধরন্তর সম্ভব নহয়, সিদ্ধান্ত বিলাক তাৎক্ষণিকভাবে যদি দিয়া হয় তাতে করা হয় যে টোটাল স্কোর হয়েছে 105 আর 14 ওভার গুছি পড়েছে 60-20 ম্যাচ আর রিপিট রান 51 উইকেট ডাউন 2 দুটা উইকেটের পতন হয়েছে, 105 রানের গড়ি 14টা ওভার গুছি পড়েছে, কেবা কইছে।